বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত প্রবাসী, হে সমস্ত বাংলাদেশী, আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো যে ফেসবুক ইউটিউব যা বন্ধ করা হয়েছে, এগুলো অবশ্যই অবশ্যই মোবাইল ডাটার মাধ্যমে এটি আপনার হাতে পেয়ে যাবেন, আর এগুলো চালু করার মতো পরিস্থিতি যদি নাও হয় পরিস্থিতি সৃষ্টি করা হবে। কেননা দেখেন যে আমি আজকে যে আলোচনাটি করব ফেসবুক এবং ইউটিউব নিয়ে, এগুলো বন্ধ করে রাখতে পারবে না। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে জানেন? আরেকটা গোলমালের সৃষ্টি হবে। সেই গোলমালটা কি হবে জানেন? যেমন কোঠা আন্দোলনে ছাত্রদের যে অবস্থা, সেই ছাত্ররা যখন নেমেছে তাদের পাশাপাশি অন্য দল যদি খার থেকে থাকে তারা তার পাশাপাশি, যেমন একটা বাড়িতে চোর পড়েছে বা ডাকাত পড়েছে, যখন তখন কি করলো যে ফ্যামিলির মানুষে যখন চোর ডাকাত বলে বলে দৌড় দিল, তখন সেই ডাকাতের দলটাও সেই দলে মিলে কি করতে শুরু করেছে, তারাও চোর ডাকাত বলে ডাকতে শুরু করেছে। এখন ডাকাত চোর যারা আছে তারাও যদি ডাকাত চোর বলে ডাকতে থাকে তাহলে এই লোক চিহ্নিত করবে কিভাবে? আর চিহ্নিত করতে করতে দেশের অবস্থা বাংচুর হয়ে শেষ। তো আজকের যে আমি আলোচনাটি করবো সেটি দেখেন, ফেসবুক ইউটিউব যদি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে তাহলে কি হবে জানেন? যেমন কোঠা আন্দোলনের মধ্যে দেশের অনেক জায়গা, অনেক মানুষের মৃত্যু, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল, তাহলে আরেকটা শুরু হবে কি সেটা জানেন? যে এই বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার বাংলাদেশে আসছে। যেমন যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা ভালো মেধাবী ছাত্র হয়েছে, তারা যেরকম চাকরি না পেলে তাদের সংসার চলবে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে, এই জন্যই কিন্তু তারা লেগেছে। তাহলে যারা অল্প শিক্ষিত তারাও কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়ে, ভালো ভালো কথা ছাড়ে, ভালো ভালো কিছু ছাড়ে যা ইসলামিক কথা, বা ভালো ভালো কিছু ছাড়ে, যেমন মানুষে একটা কিছু বোঝে না সেটার সম্পর্কে ছাড়ছে, যে গাড়ির রেট কত, মোবাইল রেট কত, বা জমির কী অবস্থা, দেশের কী অবস্থা, এই ভালো ভালো কিছু জিনিস ছাড়ে, যার ফলে এগুলো লাইক শেয়ার পেতে 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 একজন মানুষ সেই বিন্দু থেকে অনেক বড় একটা ইউটিউবার হয়, বড় একটা ফেসবুকার হয়। তাহলে এরকম করতে করতে তারা অনেক কষ্ট, অনেক শ্রম দেওয়ার পরে যখন অনেক লাইক পায় এবং অনেক ফলো পায় এবং দেখা যায় অনেক উচ্চ র্যাঙ্কে যখন সেই চ্যানেলটি কিংবা সেই ফেসবুকটি অনেক উচ্চ চলে যায়, তখন সেই ব্যক্তিটি মাসে 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ এরকম টাকা তার ইনকাম হয়, তার সংসার ফ্যামিলি চলে। এখন দেখা যায় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আসতেছে এই ইউটিউব এবং ফেসবুকের মধ্যে যে অ্যাড দেওয়া হয় সেই অ্যাডসেন্সের মাধ্যমে এই বাংলাদেশের অনেক গ্রাহকরা ইউটিউবিং করে এবং ফেসবুক চালিয়ে বিভিন্ন প্রচার দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা ইনকাম করতেছে। এখন এই ইনকাম যাদের বন্ধ হয়ে যাবে, যখন তাদের সংসার চলবে না, তখন তারাও কিন্তু সেই ছাত্র দলের মতো নেমে যাবে, আর ছাত্র দলের মতো যখন নেমে যাবে তারা তাদের দাবি থাকবে কি ফেসবুক ইউটিউব যেন চালু করা হয়। এই সুযোগে যদি অন্য কোনো খারাপ দল এই দলের সাথে মিশে যদি আবার ভাঙচুর করে তাহলে কিন্তু এই বাংলাদেশ টিকবে না। তাই আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করছি সেটি দেখেন, যে আমাকে এখন কেউ বলতে পারেন যে দেখা যায় এই ফেসবুকের মাধ্যমে খারাপ কথা বলতেছে, মিথ্যা রটনা করতেছে, মিথ্যা খবর প্রচার করতেছে, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের ফেসবুক ইউটিউব যখন চালু করে বা খোলে তখন কিন্তু প্রত্যেকের আইডি দেওয়া থাকে, সেই আইডির মধ্যে নাম ঠিকানার মাধ্যমে আইনের লোক তার বাড়িতে পৌঁছে যাবে, তুমি মিথ্যা খবর কেন প্রচার করলে, তুমি এবং অশ্লীল কেন ছবি তুমি ইউটিউব এবং ফেসবুকে দিলে, তখন তাদের শাস্তি দেওয়া হবে। আর যখন এই খবর তারা পাবে তখন তারা অশ্লীল ছবি, মিথ্যা রটনা, মিথ্যা কোনো খবর ছাড়বে না। তাহলে
একটা বিষয় হলো, দেখুন যখন একজন মানুষ পুলিশে চাকরি করবে, সে ট্রেনিং দিয়েছে, তার হাতে অস্ত্র তুলে দেওয়ার আগে তাকে শপথ করিয়েছে যে আমরা দেশের জন্য যুদ্ধ করব, দেশ রক্ষার্থে আমরা যুদ্ধ করব বা দেশ রক্ষার্থে আমরা এগিয়ে যাব এবং সন্ত্রাসকে দমন করব। তাহলে এরকম শপথ করে যদি বের হয় আর সেই অস্ত্র দিয়ে যদি সে নিজে সন্ত্রাস হয় তাহলে কি হবে? তাহলে আমার কথা হলো, যারা ইউটিউবিং এবং যারা ফেসবুক যারা চালাচ্ছে, তারা অনেক বছর ধরে অনেক কষ্ট করে অনেক খরচ করে এ পর্যন্ত এসেছে, এখন তাদের ইনকাম শুরু হয়েছে, কারো ঘরে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত ইনকাম করতেছে, তারা ভালো আছে, ভালো চলছে। হঠাৎ করে যদি ফেসবুক ইউটিউবের টাকা ইনকাম বন্ধ হয়ে যায়, তারাও কিন্তু দলে দলে বের হয়ে যাবে, আর সেই দলের মধ্যে কিন্তু উই পোকা ঢুকে যাবে, কামড়ে দেশটাকে একেবারে নোংরা বানিয়ে ফেলবে, ভেঙে চুরে তুসনাস করে ফেলবে। যেমন আমি শামীম আলী চিস্তি আপনাদেরকে বলতেছি, দেখেন যে আমিও কিন্তু আলোচনা ছাড়ি আধ্যাত্মিক বিষয়, রুহানি জগৎ বিষয়। দেখা যায় মানুষ শরীয়তের নামাজ রোজা পড়তেছে, সবকিছু করতেছে, কি এর মধ্যে দিয়ে কিন্তু তরিকত হাকিকত ও মারেফতটা বাকি রয়ে গেছে, সেই জিনিসগুলো সম্বন্ধে আমি আলোচনা করি, যাতে করে মানুষ বোঝে যে হ্যাঁ, শরীয়ত তো মানতে হবে, তার মধ্যে তরিকত মানতে হবে, হাকিকত মানতে হবে, মারেফত মানতে হবে, সেই জিনিসগুলো আমি প্রচার দিচ্ছি। আবার একদল কোরআন শিক্ষা দিচ্ছে, আরেক দল মানুষকে সুপথে ডাকছে, আরেক দল দেখা গেছে যে মানুষ জীবনে চলার পথে কত বিপদ আপদ হয়, এই বিপদ আপদ কীভাবে এড়িয়ে চলবে, বিভিন্ন কিছু কিন্তু এই ফেসবুক ইউটিউবের মধ্যে তুলে ধরা হয়। এখন দেখা যায় এখান থেকে অনেক মানুষ সতর্ক হয়, একটা জিনিস সে জানে না, হঠাৎ করে সে ইউটিউব যখন সার্চ দিল তখন সেই জিনিসটা এসেছে, সেখান থেকে দেখে সে কাজটা করেছে, সে সাকসেস হয়েছে, কারো কাছে যেতে হয়নি। তাহলে এরকম সুযোগ সুবিধা আছে, বাংলাদেশের মানুষ চলছে। তাই আমি বলবো যে আমরা যেই পথ নিয়েছি সেটি হলো কি, আধ্যাত্মিক জগতের পথ। যে দেখেন শরীয়তের অনুসারে একটা কথা বলে থাকে, মানুষ যখন মৃত্যুবরণ করবে সে যদি পাপী হয় তাহলে তার কবরে সাজা হবে। তাহলে আমরা বলতেছি কি, যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তার দেহের কোনো সাজা নেই, সে যদি পাপী হয় তাহলে তার আত্মার সাজা হবে। তাহলে আমরা শরীয়তের দৃষ্টিতে শরীরটাকে অযু গোসল দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু যে আত্মা দুজকে জ্বলবে সে আত্মা তো পাপের ময়লা দিয়ে সে পাপিষ্ট হয়ে গেছে, এখন সে দুজকে জ্বলবে, তাহলে সেই আত্মার অযু যদি না হয় তাহলে সেই আত্মাটি দুজকে জ্বলবে। তাহলে সেই আত্মার অযু কি করে করতে হয়, নিজকে কি করে চিনতে হয়, মান আরাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু, নিজকে কি করে চিনতে হয়, এই জিনিসগুলো আমরা প্রচার দিচ্ছি। যদি কারো প্রয়োজন হয় যে হ্যাঁ আমাদের এই জিনিসগুলো জানা দরকার, মানা দরকার, তাহলে তারা আসবে, তারা এই পথ পাবে, এই শিক্ষা পাবে, এ হলো আমাদের প্রচার। আর ফেসবুক ইউটিউব নিয়ে যে আলোচনাগুলো করলাম সেটি যদি বন্ধ করে দেওয়া হয়, যেরকম ভালো কথার হার কমে যাবে, খারাপ কথার হার কমে যাবে, তাহলে পৃথিবীতে খারাপ ভালো দুটি আছে, তবে খারাপের সংখ্যা যখন বেড়ে যাবে তখনই আইডির মাধ্যমে যারা অশ্লীল ছেড়েছে, যারা মিথ্যা রটনা করেছে, তাদেরকে ধরে শাস্তি দেওয়া হবে। এটা আমরা সকল ইউটিউবার এবং সকল ফেসবুক যারা আমরা এটা মেনে নেব। তো অবশ্যই আজকের এই আলোচনাটি ছোট করে করলাম, আর অবশ্যই অবশ্যই সরকার ফেসবুক এবং ইউটিউব উন্মুক্ত করে চালু করে দেবে ইনশাল্লাহ, এটি আশা করছি। তবে হ্যাঁ, তবে আমরা সকলেই একটা শপথ নেব যে আমরা নোংরা মিথ্যা রটনা, মিথ্যা খবর এবং অশ্লীল কোনো ছবি আমরা ছাড়ব না, আমরা ইসলাম অনুসারে চলব। তবে অবশ্যই অবশ্যই এদেশের সরকার অবশ্যই ইন্টারনেট আরও জোরালো করবেন এবং ফেসবুক এবং ইউটিউব এটা দ্রুত চালু হয়ে যাবে ইনশাল্লাহ। সকলের কাছে আজকে এই কথাগুলো বললাম এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আধ্যাত্মিক হিসেবে আপনারা সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।